এই ছেলেটা সমুদ্রের কয়েকটা ভয়ঙ্কর শার্ককে প্রতিদিন খাবার খাওয়াতে থাকে, কারণ শার্কগুলো খুবই ক্ষুধার্ত ছিল। আর এভাবে প্রতিদিন খাওয়াতে খাওয়াতে শার্কগুলোর সাথে তার বন্ধুত্ব হয়ে যায়। কিন্তু একদিন অনেক বড় একটা ঝড়ের কারণে নৌকা ডুবে ছেলেটা তার বাবা মায়ের থেকে আলাদা হয়ে যায়, আর যার কারণে ছেলেটা সমুদ্রে ভেসে যাচ্ছিল। আর ঠিক তখনই শার্কগুলো তার কাছে আসে আর তাকে পিঠে করে তাকে একটা গুহায় নিয়ে যায়, যেখানে আগে থেকে শত শত শার্ক ছিল। এরপর থেকে ছেলেটা ওই শার্কদের সাথে সমুদ্রে থাকতে শুরু করে, যার কারণে এই ছেলেটাও আস্তে আস্তে শার্কের মতো হয়ে যায়। তো চলুন দেখে নেওয়া যাক শেষমেশ কি হয় এই ছেলেটার সাথে। এই বাচ্চা ছেলেটার সমুদ্র নিয়ে অনেক বেশি কৌতূহল। তার বাবা সমুদ্রে থাকা শার্কদের নিয়ে অনেক রকম গবেষণা করে। শার্কদের প্রতি ভালোবাসা থেকে সে তার ছেলের নাম রেখেছে শার্ক বয়। এই বাচ্চা ছেলেটা সেখানকার শার্কগুলোর অনেক খেয়াল রাখে, সে তাদেরকে নিয়মিত খাবার খেতে দেয়। তো একদিন শার্কগুলোকে খেতে দিয়ে সে আর তার বাবা তাদের ল্যাবরেটরির ভিতরে চলে যায়। ঠিক তখনই হঠাৎ করে সমুদ্রে একটা ভয়ানক ঝড় শুরু হয়। সেই ঝড়ের কারণে তাদের ল্যাবরেটরি একেবারে ভেঙে যায়। এই ঝড়ে শার্ক বয় আর তার বাবা বেঁচে গেলেও তারা একে অপরের থেকে আলাদা হয়ে যায়। বাচ্চা ছেলেটা সমুদ্রে ভাসতে ভাসতে লক্ষ্য করে তার আশেপাশে অনেকগুলো শার্ক চলে এসেছে। সেই শার্কগুলোর মধ্যে একটা শার্ক তাকে দেখেই চিনে ফেলে। সেই শার্ক অন্য শার্কগুলোর বলে, তোমরা কেউ এর কোনো ক্ষতি করবে না, ও আমার বন্ধু। এরপর সেই শার্কটা শার্ক বয়কে একটা পাহাড়ের গুহার সামনে নিয়ে গিয়ে রেখে আসে, যেন শার্ক বয় পানিতে ভেসে না থাকে। এরপর থেকে সেই শার্ক বয় অন্যান্য শার্কের সাথে সেখানেই থাকতে শুরু করে। এই শার্কটাই তার একটা নতুন পরিবার হয়ে যায়। এখানে শার্কগুলো ছেলেটাকে তাদের মতো করেই সবকিছু শেখাতে থাকে। ধীরে ধীরে সেই শার্ক বয়ও শার্কের মতোই হয়ে যেতে শুরু করেছে, এমনকি তার শরীরও একটু একটু করে শার্কের মতো আকার ধারণ করেছে। তার দাঁতগুলো খোঁচালো ধরনের হয়ে যাচ্ছে। এদিকে আমরা ম্যাক্স নামের একটা ছেলেকে দেখতে পাই। সে সমুদ্রের ধারে বসে মাছ ধরছিল। মাছ ধরতে ধরতে সে সমুদ্রের মধ্যে শার্ক বয়কে দেখতে পায়। এরপর ম্যাক্স শার্ক বয়কে তার সাথে করে তাদের বাড়িতে নিয়ে আসে, কিন্তু এই ব্যাপারে সে তার বাবা মাকে কিছুই জানায় না। ম্যাক্স শার্ক বয়কে তার রুমে একটা অ্যাকোরিয়ামের মধ্যে থাকতে দেয়। সে ম্যাক্সকে বলে, আমি আমার বাবাকে খুঁজতে চাই, আমি তাকে খোঁজার জন্য অনেক জায়গায় গিয়েছি কিন্তু কোথাও খুঁজে পাইনি। তখন সেখানে হঠাৎ একটা মেয়ে আসে, যার মাথার চুলগুলো একেবারে গোলাপি কালার আর মনে হচ্ছে তার পুরো শরীরে আগুনের লাভা বইছে। তাকে দেখে ম্যাক্স ওই মেয়েটার নাম রাখে লাভা গার্ল। লাভা গার্ল এসে ম্যাক্সকে বলে, আমাদের গ্রহটা ধ্বংস হয়ে যাচ্ছে, আমাদের গ্রহটাকে বাঁচাতে শার্ক বয়ের সাহায্য প্রয়োজন। এরপর শার্ক বয় আর লাভা গার্ল দুজনে মিলে সেই গ্রহের উদ্দেশ্যে রওনা দেয়। এরপর আমরা দেখতে পাই এই পুরোটাই ম্যাক্সের ইমাজিনেশন। সে ক্লাসে দাঁড়িয়ে সবাইকে এতক্ষণ এই গল্পটা শোনাচ্ছিল, আসলে এটা তাদের একটা হোমওয়ার্ক ছিল। টিচার তাদেরকে স্টোরি লিখে আনতে বলেছিল। তখন তাদের ক্লাসের একটা স্টুডেন্ট তাকে বলে, তোমাকে সত্য ঘটনা বলতে বলা হয়েছিল, কিন্তু তুমি এসব কি গল্প শোনাচ্ছ? ক্লাসের স্টুডেন্টরা তার উপর কাগজ ছুড়ে মারতে শুরু করে। তখন টিচার ম্যাক্সকে ডেকে বলে, তুমি খুব ভালো একটা ছেলে, সব সময় চেষ্টা করবে ভালো স্বপ্ন দেখার, তবে এমন স্বপ্ন দেখবে না কখনো যেগুলো পূরণ হবার নয়। সবকিছু মিলিয়ে ম্যাক্সের খুব মন খারাপ হয়। সে তার ডায়েরিতে লেখে, নো ড্রিমিং, মানে সে আর কখনো স্বপ্নই দেখবে না। এরপর যখন সে ক্লাস থেকে বের হয় আর ক্লাসের স্টুডেন্টরা তাকে খুব বিরক্ত করে, এমনকি তারা তার নোটবুকটাও, যেটাতে সে তার স্বপ্নগুলো লিখত, সেটাও তার কাছ থেকে ছিনিয়ে নেয়। এরপর সে বাড়িতে ফিরে সে এতটাই ভয় পেয়ে গিয়েছে যে সে আর স্কুলে যেতে চায় না। সে ভাবে, ইস, যদি এমন কিছু ঘটতো আর আমার স্কুলে যাওয়া লাগতো না। হঠাৎ করে ম্যাক্সের মনে হয় তার আশেপাশে কেউ আছে। যখন সে নিজে কিচেনের কাছে যায়, তখন সে ভাঙা কিছু বিস্কুট আর দুধ পড়ে থাকতে দেখে। এসব দেখে তার মনে হয় সত্যি হয়তো এখানে শার্ক বয় আর লাভা গাল এসেছিল। এরপর সেখানে তার বাবা মা চলে আসে। তারা তাকে ঘুমাতে যেতে বলে, কারণ পরের দিন সকালে তার আবার স্কুল আছে। ম্যাক্স তাদেরকে নানা ভাবে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তার বাবা মা কোনো কথাই বুঝতে চায় না। পরের দিন সকালে ম্যাক্স আর তার বাবা বসে খাবার খাচ্ছিল। ম্যাক্সের বাবা তাকে একটা রোবট দেখায়, যেটা অনেকদিন ধরে ময়লা আবর্জনার মধ্যে পড়েছিল। এরপর ম্যাক্স তার স্কুলে চলে যায়। সে স্কুলে গিয়ে তার ওই ক্লাসমেটদের কাছ থেকে সেই ডায়েরিটা ফিরিয়ে নিয়ে আসে, কিন্তু সে যখন ডায়েরিটা খোলে তখন সে দেখতে পায় সেই দুষ্টু ছেলেরা তার ডায়েরিটা নষ্ট করে ফেলেছে। এটা দেখে সে অনেক রেগে যায় আর সেই ডায়েরিটা ওই দুষ্টু ছেলেটার মাথায় ছুড়ে মারে। ঠিক তখনই বাইরে ঝড় শুরু হয়ে যায়, সবকিছু বাতাসে উড়তে থাকে। তখন তাদের ক্লাসরুমে শার্ক বয় আর লাভা গার্ল চলে আসে। ম্যাক্সের সবকিছু কেমন যেন স্বপ্নের মতো মনে হয়। তারা সেখানে এসে ম্যাক্সকে বলে, তুমি আমাদের সাথে চলো,
আমরা তোমাকে সেখানে নিয়ে যেতে চাই, যেই জায়গাটাকে আমরা বাঁচাতে চাচ্ছি। ম্যাক্স ভাবে সে এতদিন যা কিছু সেই ডায়েরিতে লিখেছে সব হয়তো সত্যি হতে চলেছে। প্রথমে ম্যাক্স তাদের সাথে যেতে রাজি হয় না, কিন্তু পরে তারা দুজন তাকে জোর করে একটা রকেটে করে সেখান থেকে নিয়ে যায়। তারা ওই রকেটে করে সেই গ্রহে যাওয়ার জন্য রওনা দেয়, কিন্তু তারা জানে না কিভাবে এই রকেটটা সেই গ্রহে ল্যান্ড করবে। এরপর তারা সব গ্রহগুলোকে ক্রস করে অবশেষে সেই গ্রহে গিয়ে পৌঁছায়। রকেটটা অটোমেটিক সেখানে গিয়ে ল্যান্ড করে। সেখানে যাওয়ার পরে ম্যাক্স তাদেরকে জিজ্ঞাসা করে, এই গ্রহটা এত অন্ধকার কেন? তখন লাভাগাল তাকে বলে, এই গ্রহটা একটু পরেই ধ্বংস হয়ে যাবে, 45 মিনিটের মধ্যে একেবারে সবকিছু শেষ হয়ে যাবে। এরপর শার্ক বয় আর লাভাগাল ম্যাক্স কে বলে, সামনে যেটা দেখতে পাচ্ছ এটা গ্রিম লেয়ার রিভার্স, আমরা যদি এটা এখন ঠিক করতে না পারি তাহলে এই গ্রহটা ধ্বংস হয়ে যাবে, আর এগুলো করার জন্য আমাদের হাতে মাত্র 45 মিনিট সময় আছে। এরপর তারা দুজন মিলে ম্যাক্স কে নেভারেস্ট মাউন্টেন নামের একটা পর্বত দেখায় যেখানে মিস্টার ইলেকট্রিক থাকে। কিন্তু শার্ক বয় আর লাভাগাল কে সবার আগে অনেকগুলো বাচ্চাকে বাঁচাতে হবে। এরপর দেখা যায় একটা রোলার কোস্টারের ভিতরে অনেকগুলো বাচ্চাকে আটকে রাখা হয়েছে। লাভাগাল আর শার্ক বয় বলে যে মিস্টার ইলেকট্রিক বাচ্চাদেরকে ঘুমোতে দেয় না, কেননা বাচ্চারা যখনই ঘুমাবে তারা ভালো ভালো স্বপ্ন দেখবে। মিস্টার ইলেকট্রিক চায় না বাচ্চারা ভালো ভালো স্বপ্ন দেখুক, এই জন্যই তাদেরকে জাগিয়ে রাখার জন্য এই রোলার কোস্টারে আটকে রাখা হয়েছে। শার্ক বয় আর লাভাগালের সাথে ম্যাক্সও যায় বাচ্চাগুলোকে বাঁচানোর জন্য। লাভাগাল বাচ্চাগুলোকে জিজ্ঞাসা করে, তোমরা কি মিস্টার ইলেকট্রিক সম্পর্কে কিছু জানো? তাকে আমরা কোথায় পাবো? ঠিক তখনই দেখা যায় সবগুলো বাচ্চা তাদের হাত উপরে তোলে। এরপর ম্যাক্স এসে লাভাগালকে বলে, তারা হাত উপরে তোলেনি, বরং তারা উল্টো ঝুলছে। এখানে দেখা যায় সত্যি সত্যি বাচ্চাগুলো উপরের দিকে ঝুলছিল, আর তারা মিস্টার ইলেকট্রিকের ব্যাপারে কিছুই জানে না। এরপর লাভাগাল বাচ্চাগুলোকে রোলার কোস্টার থেকে নামিয়ে দেয়। অন্যদিকে মিস্টার ইলেকট্রিক এই গ্রহতে ইলেকট্রিক নিয়ে আসত, কিন্তু এখন সেখানে আর অন্ধকার ছাড়া কিছুই আনে না। এদিকে ম্যাক্স শার্ক বয় আর লাভাগাল সে রোলার কোস্টারে করে একটা পাহাড়ের মধ্যে চলে যায়। সেখানে একটা জায়গা দেখে লাভাগাল তাদেরকে বলে, ওটাই আমার বাড়ি। একটু পরে তারা নিচে চলে যায় আর সরাসরি মিস্টার ইলেকট্রিকের সামনে চলে যায়। এখানে আমরা দেখতে পাই সে মিস্টার ইলেকট্রিক আসলে ম্যাক্সের টিচার। সেখানে গেলে মিস্টার ইলেকট্রিক তাদের উপরে অ্যাটাক করে, তারাও তার সঙ্গে লড়তে শুরু করে। লাভাগাল খুব সাহসের সাথে লড়াই করতে থাকে। ম্যাক্স তখন সেখানে গিয়ে একটা প্লাগ খুলে দেয় আর শার্ক বয় গিয়ে ওই প্লাগটা ভেঙে ফেলে। তখন ম্যাক্স তাকে বলে, এই প্লাগটা ভেঙে ফেললে কি মিস্টার ইলেকট্রিকও মারা যাবে? এই কথা শুনে লাভাগাল বলে, এত সহজে মিস্টার ইলেকট্রিককে ধ্বংস করা যাবে না। এরপর সে শার্ক বয়কে বলে, এবার তুমি তোমার আসল শক্তিটা দেখিয়ে দাও। আর ম্যাক্স কে বলে, তুমি তোমার স্বপ্নগুলো একটু মনে করার চেষ্টা করো, তুমি হয়তো আমাদেরকে সাহায্য করতে পারবে। ম্যাক্স তাদেরকে বলে, কিন্তু আমার তো আমার স্বপ্নগুলো ঠিকভাবে মনে নেই, সেগুলো তো আমি একটা ডায়েরিতে লিখে রাখতাম। এরপরে মিস্টার ইলেকট্রিক তাদের তিনজনকে ধরে দূরে ছুড়ে ফেলে দেয়। শার্ক বয় আর লাভাগাল ম্যাক্স কে বলে, আমাদেরকে এমন এক জায়গায় পাঠানো হচ্ছে যেখানে গেলে তোমার স্বপ্নগুলো পাল্টে যাবে, আর এই জন্যই তোমার স্বপ্নগুলো মনে করাটা খুবই দরকারি। তুমি স্বপ্নগুলো মনে করতে পারলে হয়তো আমরা মিস্টার ইলেকট্রিক কে আটকানোর কোন রাস্তা খুঁজে পাবো। এরপর দেখা যায় যে তারা তিনজন ড্রিম গ্যাভিয়ার্ড নামক একটা জায়গায় গিয়ে পড়ে। শার্ক বয় আর লাভাগাল ম্যাক্স কে বলে, তোমার কাছে অনেক পাওয়ার আছে। ম্যাক্স তাদেরকে বলে, কিন্তু আমার তো কোনো স্বপ্নই মনে পড়ছে না, এমনকি আমার কাছে আমার ডায়েরিটাও নেই। এদিকে দেখা যায় মিস্টার ইলেকট্রিকের কাছে একটা অদৃশ্য পাওয়ার আসে। সে তাকে বলে, যেভাবেই হোক তোমার ম্যাক্স কে মেরে ফেলতে হবে। সে যদি তার পাওয়ার সম্পর্কে জেনে যায়, অর্থাৎ সে যদি জানতে পারে যে সে ডে ড্রিমিং করতে পারে, তাহলে আমাদের অনেক বিপদ হয়ে যাবে। অন্যদিকে শার্ক বয় আর লাভাগাল ম্যাক্স কে বলে, তুমি এবার স্বপ্ন দেখা শুরু করো, কারণ তুমি যদি স্বপ্ন দেখো যে আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি তাহলে সেটাই সত্যি হবে। সেখানে ম্যাক্স ঘুমানোর চেষ্টা করে, কিন্তু চোখ বন্ধ করতেই তার ক্ষুধা পেয়ে যায়। তখন লাভাগাল তাকে লাভা রক্স খেতে দেয়, কিন্তু সেটা খাওয়ার পরে তার কান থেকে ধোঁয়া বেরোতে শুরু করে। এরপর ম্যাক্স তাদেরকে বলে তার ঘুম পাচ্ছে। তখনই দেখা যায় চারিদিকে অন্ধকার ধেয়ে আসে। তখন ম্যাক্স তাদেরকে বলে, এই জায়গাটা আমি স্বপ্নে এর আগেও দেখেছি, এখানে দুটো হাত রয়েছে আর সেই রোবটটা আছে যেটা দিয়ে ছোটবেলায় আমি খেলতাম। এরপর তারা সেই রোবটটাকে খুঁজতে শুরু করে। এরপর ম্যাক্স সেই রোবটের কাছে গিয়ে জিজ্ঞাসা করে, আমরা এখান থেকে বের হব কি করে, আর আমি এখানকার অন্ধকারকে কিভাবে ঠিক করব? সে রোবটটা তাকে বলে, এই প্রশ্নের উত্তর তোমার স্বপ্নের মধ্যেই পাবে, কিন্তু এই জায়গাটা একেবারেই ভালো না, তুমি চাইলেও এখানে ঘুমিয়ে স্বপ্ন দেখতে পারবে না। যদি তোমার ভালো স্বপ্ন দেখতেই হয় তাহলে তোমাকে মিল্ক অফল্যান্ডে যেতে হবে, কিন্তু এখন এই তিনজন মিল্ক অফল্যান্ডে যাবে কিভাবে? এই জন্য শার্ক বয় রোবটের কাছে সাহায্য চায়। এরপর তারা সেই রোবটের চোখ আর মুখে ট্রাভেল করে তারা ট্রেন অফ থার্টসে এসে পৌঁছায়।
এরপর তারা সেই ট্রেন থেকে ঝাঁপ দেয় মিল্ক অফ ল্যান্ডে যাওয়ার জন্য। এখানে এসে তারা অনেক বড় একটা দুধের নদী দেখতে পায়। সেই নদীতে একটা বড় বিস্কুটের উপরে বসে তারা সামনের দিকে এগোতে থাকে। এরপর লাভা গার্ল তাদেরকে জিজ্ঞাসা করে, আমাদের কাছে আর কত সময় বাকি আছে? শার্ক বয় বলে, আর মাত্র 20 মিনিট, আর এই সময়ের মধ্যে ম্যাক্স বয়কে স্বপ্ন দেখতে হবে। এই মিল্ক অফল্যান্ডে বিস্কুট আইসক্রিম সহ সবকিছু অনেক বড় বড়। তারা ভাবে, এত বড় বড় জিনিস যারা খায় না জানে তারা কত বড়। তখনই সেখানে অনেক বড় বড় দুটো দত্ত চলে আসে, আর তারা ওই বিস্কুট গুলো খেতে শুরু করে। তারা তিনজন তখন নিজে একটা পেস্ট্রির উপরে এসে পড়ে। তখনই ম্যাক্স বলে, এই স্বপ্নটা সে আগেও দেখেছে, আর এই দুজনকে দেখতে একদম আমার বাবা মায়ের মতো লাগছে। লাভা গার্ল তখন তাকে বলে, তুমি এখন একটু ঘুমিয়ে পড়ো আর স্বপ্ন দেখার চেষ্টা করো। তখনই ম্যাক্স সেখানে শুয়ে ঘুমিয়ে পড়ে। সেখানে তখন হঠাৎ করে কালো অন্ধকারের ঝড় চলে আসে। এটা দেখতে পেয়ে লাভা গার্ল ম্যাক্স কে ঘুম থেকে উঠানোর চেষ্টা করে, কিন্তু ম্যাক্স তার স্বপ্নের দুনিয়া থেকে বেরই হতে পারছিল না। তাই অবশেষে কোনো উপায় না পেয়ে লাভা গার্ল তার লাভার পাওয়ার ইউজ করে ম্যাক্স কে ঘুম থেকে জাগিয়ে তোলে। আর এরপরে তাদের উপরে মিস্টার ইলেকট্রিক আক্রমণ করে। সেখানে তারা তাদের সাথে লড়তে পারে না। লাভা গার্ল পুরোপুরি মেল্ট হয়ে লাভা হয়ে যায়। এদিকে শার্ক বয়ের শক্তিও অনেক কমে গিয়েছে। তাই সে ম্যাক্স এর কাছে এসে বলে, তুমি এখনই একটা শক্তিশালী স্বপ্ন দেখো, তাহলে আমরা এখানে বাঁচতে পারবো। ম্যাক্স অনেক চেষ্টা করে স্বপ্নে একটা শক্তিশালী জাহাজ দেখার, কিন্তু সেই জাহাজটা ছিল একটা অদ্ভুত রকমের। লাভা গার্ল তাদেরকে বলে, এটা আমরা দুধের নদীতে নামিয়ে দিতে পারি। তারপরে তারা সেই জাহাজে করে দুধের নদীতে নেমে পড়ে। তারপর লাভা গার্ল তাকে বলে, তুমি দিনেও স্বপ্ন দেখতে পারো, এর মানে হলো তোমার যা ভাবতে হবে সেগুলো অবশ্যই ভালো কিছু হতে হবে। শার্ক বয় তখন ম্যাক্স কে জিজ্ঞাসা করে, তুমি লাস্ট স্বপ্নতে কি দেখলে? ম্যাক্স তাদেরকে তার স্বপ্নটা এঁকে দেখায়। সেটা দেখে শার্ক বয় বলে, এটা তো ক্রিস্টাল হার্ট, এটা সবকিছু জমিয়ে দিতে পারে, এমনকি সময়কেও এটা জমিয়ে দিতে পারে, অর্থাৎ থামিয়ে দিতে পারে। আর এটা আইস ক্যাসেলে পাওয়া যাবে। আইস ক্যাসেলে পৌঁছানোর জন্য তাদেরকে একটা বরফের ব্রিজ পার হতে হবে। ম্যাক্স আর শার্ক বয় সামনের দিকে এগিয়ে যায়। তারা অর্ধেকটা পার হওয়ার পর দেখতে পায় লাভা গার্লের এত বেশি পাওয়ার যে ব্রিজের বরফ গুলো গলতে শুরু করেছে। এটা দেখতে পেয়ে লাভা গার্ল তাদেরকে বলে, তোমরা সামনের দিকে যাও, আমি এখানেই আছি। এরপর সেখানে মিস্টার ইলেকট্রিক চলে আসে। সে তাদের তিনজনকে ধরে নিয়ে আইস ক্যাসেলের কিং এর কাছে নিয়ে যায়। ম্যাক্স দেখে সেই কিং আর কেউ না, বরং তার ক্লাসের সেই দুষ্টু বাচ্চাটা, যে তার ডায়েরিটা নিয়ে নিয়েছিল। ম্যাক্স বুঝতে পারে না সে এত বেশি শক্তিশালী হলো কি করে। তখন সেই কিং তাকে বলে, তার সেই ড্রিম বুকটা তার ক্লাসের স্টুডেন্টরা নষ্ট করে দিয়েছে, আর এজন্যই এখন সবকিছু উলট পালট হয়ে গেছে। তারপর সে শার্ক বয়ের কাছে যায় আর বলে, সেদিন যে ঝড়ের পরে তোমাদের ল্যাবরেটরিটা নষ্ট হয়ে যায় আর তোমার বাবাকেও তুমি খুঁজে পাওনি, সে সমুদ্রের এত বেশি নিচে আছে যে তুমি কখনোই তাকে খুঁজে পাবে না। এরপর তাদের তিনজনকে সেখানে বন্দি করে রাখা হয়। তখন সেখানে জোরে জোরে গান বাজানো হয়, আর সেই গান শুনে শার্ক বয় প্রচন্ড রেগে যায়। তখনই তার ভিতরে শার্কের মতো ক্ষমতা চলে আসে। সে তার খাঁচাটা কামড়ে ভেঙে ফেলে। সেখান থেকে বের হয়ে ম্যাক্স তার ওই ক্লাসমেটের কাছ থেকে তার সেই নোটবুকটা নিয়ে নেয়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই নোটবুকটা সেখানে নষ্ট হয়ে যায়। তখন শার্ক বয় বলে যে এখন আমাদের আইস ক্যাসেলে যেতেই হবে, তা না হলে আমরা আর বাঁচতে পারবো না। এরপর তারা তিনজন মিলে সেই আইস ক্যাসেলে পৌঁছে যায়। সেখানে গিয়ে তারা সেই ক্রিস্টাল হার্টের সামনে যায়। শার্ক বয় প্রথমে সেই ক্রিস্টাল হার্টটা নিতে যায়, কিন্তু সে সেটা নিতে পারে না। এরপর ম্যাক্স সেটা আনতে চলে যায়। সে যখন ক্রিস্টাল হার্টটা নিয়ে নামবে, তখনই সেখানে বরফে ফাটল ধরতে শুরু করে, আর এই জন্য ক্রিস্টাল হার্ট ম্যাক্স এর হাত থেকে স্লিপ করে পড়ে যায়। নিচে পড়ার আগে লাভা গার্ল ক্রিস্টাল হার্টটা ধরে ফেলে, কিন্তু ওই ক্রিস্টাল হার্টটা ধরা মাত্রই লাভা গার্ল সেখানে জমে বরফ হয়ে যায়। ঠিক তখনই সেখানে আইস ক্যাসেলের প্রিন্সেসের সব গার্ডরা সেখানে চলে আসে, আর তারা তিনজনকে ধরে সেই প্রিন্সেসের কাছে নিয়ে যায়। প্রিন্সেস তাদেরকে বলে, তোমরা এই হাটটা কেন চুরি করতে এসেছো? ম্যাক্স তখন তাকে বলে, এটা আমাদের খুব দরকার, আমরা সময়টাকে থামিয়ে দিতে চাই। তখন প্রিন্সেস তাকে বলে, তুমি হয়তো জানো না এই হাটটা শুধুমাত্র আমার হাতেই কাজ করে। এই কথা শুনে ম্যাক্স তাকে বলে, তাহলে আমাদেরকে সাহায্য করার জন্য সাথে চলুন। তখন সেখানে সেই আইস ক্যাসেলের প্রিন্সেসের বাবা চলে আসে। সে বলে, প্রিন্সেস এখান থেকে কোথাও যাবে না, কারণ বাইরে গেলে তার বিপদ হতে পারে, আর ক্রিস্টাল হার্টটাও এখানেই থাকবে, কারণ এটা এই রাজ্যকে রক্ষা করবে। তবে প্রিন্সেস অনেক ভালো হওয়ায় সে ম্যাক্স কে বলে, তুমি যদি এই ক্রিস্টাল হার্টটা এখানে খুঁজে পাও, তাহলে তুমি সেটা নিয়ে যেতে পারবে। তারপর সেই প্রিন্সেস তাকে অনেকগুলো ক্রিস্টাল হার্ট দেখায়। সবগুলো দেখার পরে ম্যাক্স তাকে বলে, এগুলো একটাও আসল না, আসলটা তো আপনার গলার লকেটে। ম্যাক্স সঠিক বলায় প্রিন্সেস তাকে সেই ক্রিস্টাল হার্টটা দিয়ে দেয়।
আর তাকে বলে তোমার এটা ব্যবহার করা হয়ে গেলে আমাদের রাজ্যকে বাঁচাতে আবার এখানে ফিরে এসো। এরপর তারা সবাই সেই ক্রিস্টাল হাড়টা নিয়ে বাইরে চলে আসে, কিন্তু সেখানে আবারও মিস্টার ইলেকট্রিক চলে আসে আর তাদের উপর আক্রমণ করে। কিন্তু এবার শার্ক বয় প্রচন্ড রেগে যায় আর পানিতে নেমে পড়ে। এটা দেখে মিস্টার ইলেকট্রিক কিছু ইলেকট্রিক ফিশ সেই পানির ভিতরে ছেড়ে দেয়, ফলে শার্ক বয় পানির নিচেই অজ্ঞান হয়ে যায়। লাভা গার্ল তাকে বাঁচানোর জন্য পানিতে নেমে পড়ে, সে শার্ক বয়কে বাঁচিয়ে নেয়, কিন্তু তার গায়ে অতিরিক্ত পানি লাগায় তার সব শক্তি নষ্ট হয়ে যায় আর পানি থেকে উপরে আসতেই সে অজ্ঞান হয়ে যায়। আর এটা দেখে শার্ক বয় খুবই চিন্তায় পড়ে যায়। সে লাভা গার্লকে তুলে লাভার ভিতরে ফেলে দেয়। লাভার ভিতরে ফেলা মাত্রই লাভা গার্ল তার শক্তি ফিরে পায়। এদিকে এতক্ষণে ম্যাক্স তো অনেক শক্তিশালী হয়ে গিয়েছে, সে এখন ডে ড্রিমার হয়ে গেছে, অর্থাৎ সে এখন দিনের বেলায় জেগে জেগে স্বপ্ন দেখতে পারে। এরপর ম্যাক্স আবার সেই ক্লাসমেটের কাছে যায় তার সাথে লড়াই করতে, কিন্তু সে ম্যাক্সকে বলে আমি তোমার সব স্বপ্নগুলো পড়ে নিয়েছি আর তাই আমি এখন তোমার সাথে লড়াই করতে পারবো। এরপরে তাদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। সে ম্যাক্সের দিকে অদ্ভুত কিছু মাস্ক ছুড়ে মারে আর ম্যাক্স সেগুলোকে একটা বাবলস এর মধ্যে আটকে ফেলে। তখন ম্যাক্সের মাথায় একটা আইডিয়া আসে। ম্যাক্স তার সেই ক্লাসমেটের উপরে একটা জাদু করে যার ফলে তার মাথার ব্রেনটা ফুলে বড় হয়ে যায়, এই জন্য তার মাথা নিচে চলে যায় আর হাত পা উপরে উঠে যায়। অন্যদিকে শার্ক বয়কে দেখানো হয় তার মাথায় একটা আইডিয়া এসেছে, সে সেই আইডিয়া অনুযায়ী মিস্টার ইলেকট্রিক কে পানির ভিতরে ফেলে দেয়। তখন অনেকগুলো এসে তার উপরে অ্যাটাক করে। এদিকে দেখা যায় ম্যাক্স তার সেই ক্লাসমেট কে বলছে এভাবে লড়াই করে কোনো লাভ নেই, এভাবে লড়াই চলতে থাকলে আমরা দুজনেই মারা যাব, আমরা যদি একসাথে কাজ করি তাহলে আমরা এই গ্রহটাকে বাঁচাতে পারবো। এরপর ম্যাক্স তার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়। তার বন্ধু যখন হাত মেলাতে যাবে তখন সে নিচে পড়ে যায়, কিন্তু সাথে সাথে ম্যাক্স তাকে বাঁচিয়ে নেয়। এরপর আমরা দেখতে পাই লাভা গার্লের কাছে লাইটের পাওয়ার চলে এসেছে আর অন্যদিকে শার্ক বয় এখন কিং অফ ওশান হয়ে গেছে, মানে সে সমুদ্রের রাজা হয়ে গেছে। ম্যাক্সের সেই ক্লাসমেটও অনেক ভালো হয়ে গেছে, সে শার্ক বয়কে বলে তুমি এবার গিয়ে তোমার বাবাকে বাঁচিয়ে নাও। তখনই সেখানে মিস্টার ইলেকট্রিক চলে আসে, সে এখনো ভালো হয়নি, সে এখন এই গ্রহটাকে ধ্বংস করে দিতে চায়। তখন ম্যাক্স তাকে বলে তুমি যেহেতু আমার স্বপ্ন তাই আমি তোমাকে ধ্বংস করবো। কিন্তু ম্যাক্স কিছু বলার আগে মিস্টার ইলেকট্রিক আসল দুনিয়ায় ম্যাক্সের ড্রিমটাকে ধ্বংস করতে চলে যায়। ম্যাক্স তখন বলে তাহলে এতক্ষণ যা হচ্ছে সবকিছুই আমার স্বপ্ন, আমি এখনো স্বপ্ন দেখছি। লাভা গার্ল তাকে বলে তুমি স্বপ্ন দেখছো না, তুমি চোখ খোলা রেখে ইমাজিনেশন করতে পারছো, তুমি সবকিছুকে সত্যি করতে পারো, এখন তুমি পৃথিবীতে ফিরে গিয়েও আমাদেরকে ইমাজিনেশন করতে পারবে আর এটা করার জন্য তোমার চোখকে তিনবার খুলতে আর বন্ধ করতে হবে। এবং ম্যাক্স তার ক্লাসরুমের মধ্যে ঘুম থেকে উঠে যেয়ে দেখে সেখানে সেই ঝড়টা এখনো চলছে আর বাইরে মিস্টার ইলেকট্রিক। সে তার টিচারকে বলে এটাই আমার ভয়। মিস্টার ইলেকট্রিক সেখানে তার টিচার ম্যাক্স কে বলে আমাদের ভয়কে নিয়ন্ত্রণ আমাদেরকেই করতে হবে, আমরা কোনটাকে ভালো ভাববো আর কোনটাকে খারাপ ভাববো সেটাও আমাদের উপরে নির্ভর করে। এরপরে সেখানে ম্যাক্স এর বাবা মাকে দেখা যায়, তারা ঝড়ের মধ্যে ম্যাক্স কে খুঁজতে বের হয়েছে। তখন একটা টর্নেডো ম্যাক্স এর মাকে নিয়ে যায়, সেখানে লাভা গার্ল এসে তাকে বাঁচিয়ে নেয়। এরপর সেই টর্নেডোটা ম্যাক্স এর বাবাকে নিয়ে যায়, কিন্তু এবার শার্ক বয় তাকে বাঁচিয়ে নেয়। অন্যদিকে দেখা যায় মিস্টার ইলেকট্রিক ম্যাক্স এর ক্লাসের সামনে চলে এসেছে। তখন ম্যাক্স এর সেই বন্ধুটা মিস্টার ইলেকট্রিক এর সামনে চলে যায়। মিস্টার ইলেকট্রিক তাকে শক দিয়ে দেয়। তখন ম্যাক্স এর মাথায় একটা আইডিয়া চলে আসে, সে আইস ক্যাসেল এর কুইন কে এখানে আনতে চায়, কারণ সেই ক্রিস্টাল হাটটা তার হাতেই কাজ করবে। আইস ক্যাসেল এর কুইন মিস্টার ইলেকট্রিক কে সেখানে জমিয়ে দেয়। এটা দেখে ম্যাক্স এর টিচার খুবই খুশি হয় আর ম্যাক্স কে বলে তুমি শুধু স্বপ্নেই নয়, তুমি বাস্তবেও এই পৃথিবীটাকে বাঁচিয়ে ফেললে আর তুমি তোমার স্বপ্নটাকে ব্যবহার করে রিয়েল লাইফটাকে অনেক সুন্দর করে তুলেছো। ম্যাক্স বলে শার্ক বয় আর লাভা গার্ল খুব ভালো, তারা আমাকে অনেক সাহায্য করেছে, আমাদের সবসময় ভালো স্বপ্ন দেখা উচিত আর সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করার জন্য দিন রাত পরিশ্রম করা উচিত। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা ব্যক্ত করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।